জলপাইগুড়ি ডিবিসি রোডে একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 28 লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতী বলে অভিযোগ উঠেছে সোমবার বিকেলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। জানা গিয়েছে এদিন ব্যাংকের এক সংস্থা মালবাজার থেকে এক বিমা সংস্থার টাকা সংগ্রহ করে ব্যাংকে এসেছিলেন। সেই সময় ব্যাংকে থাকা দুই যুবক টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। প্রকাশ্যে বিপুল পরিমাণ টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়ালে, কোতোয়ালি থানা আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। ব্যাংক বন্ধ করে ব্যাংকের ভেতর প্রবেশ করে পুলিশ কর্তারা, সিসিটিভি খতিয়ে দেখেন তারা। এদিকে টাকা চুরির ঘটনা খবর পেয়ে ছুটে আসে টাকা সংগ্রহ করার সংস্থা কর্মী এবং আধিকারিকেরা। টাকা সংগ্রহ করার সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দিলীপ রাজভার বলেন, টাকা সংগ্রহ করে ব্যাংকে আনা হয়েছিল, ব্যাংক থেকে সেটা চুরি হয়ে যায় বলে শুনেছি। জেলা পুলিশ সুপার উমেশ খানওয়ালে জানিয়েছেন, দুপুরে টাকা চুরির ঘটনাটি ঘটেছে, আমাদের অনেক দেরি করে জানানো হয়েছে, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়েছে, একজনকে ব্যাগ নিয়ে যেতে দেখা গিয়েছে, অন্যান্য ক্যামেরা এবং ট্রাফিকের ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমরা খবর পেলাম, এখনও সঠিকটা জানি না, এখন যাওয়ার সময় শুনছি নাকি আমাদের আমাদের যে ক্যাশ শটার আছে ও পয়সাগুলোগুলো কোথাও ভিতর থেকে কাউন্ট করে এনে বাইরে রেখেছিলো, তারপরে নাকি এখান থেকে ভিতরে ব্যাংকের ভিতরে ওটা ওখান থেকে নাকি মিসপ্লেস হয়ে গেছে। ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবো, আমরা শিলিগুড়ি থেকে জাস্ট আসলাম, এসে আমাদের যেটা ইনভেস্টিগেশন আছে সেটা আমরা এখন করে দেখছি, পুলিশ প্রশাসন আছে এখানে দেখছি। টাকাটা নিয়ে এসেছিলো, টাকাটা ভিতরেই ছিল, ভিতরে কাউন্ট করে ওটা শটিং করা হয়েছিল, যে আমাদের শটার ছিল সে শট করে ওটা কাউন্ট করে ওটাকে ভিতরে রাখা। কত টাকা এখন আনুমানিক কিছু একটা বলা যাচ্ছে না, যে এখন গেলে পরে বুঝতে পারবো। কেউ আনুমানিক কুড়ি লক্ষের উপরে হ্যাঁ কালেক্ট হয় আমাদের আমাদের যেমন সব জায়গাতে কালেক্টই হয়, কালেক্ট হয়ে ব্যাংকের ভিতরে এটাকে শটিং করা হয়, ঠিক আছে। এখন ভিতরে গেলে পরে বাকিটা টাকাটা নিয়ে আসলে টাকাটা ব্যাংকের ভিতরেই ছিল, ব্যাংকের ভিতরে শটার মানে হচ্ছে ক্যাশগুলো যেগুলো নোটগুলো আছে সেটাকে শটিং করা হয়, শটিং করে ওটাকে বাল্টিং করা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এসএনআইবির ব্যাগে ছিল নাকি খোলা ব্যাগে ছিল, শটিং কয়টা ব্যাগে ছিল? ওরা আমাদেরকে থানাকে 4:30 সময় জানিয়েছে, 2 ঘন্টা পরে পুরোটা কত টাকা ছিল সেটা এখন কমপ্লেন করেনি, শুধু আমরা এখান থেকে সিসিটিভি ফুটেজ ওরা দেখেছে, আর বাইরে আমাদের ট্রাফিকের যেটা সিসিটিভি ফুটেজ আছে সেটা দেখে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি যে যারা ব্যাংক নিয়ে গেছিলো কীরকম ব্যাংক ছিল, কত টাকা ছিল সেটা এখন ব্যাংক নিজেই হিসাব করে জানাবে, আর আমরা আরও বাইরে ধরুন তো আমাদের সেটা এখন জানাই ওরা কমপ্লেন দেবে। শুধু একটা ছিল এখানে, এটাই একটা কি আমাদেরকে খুব ভুল করে অনেক দেরি করে জানিয়েছে, কাটার হয়েছিল 1:45 সময়, আমাদেরকে 5:30 সময় ওরা জানিয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এসেছে, আমি ভিতরে সিসিটিভি ফুটেজটা নিজে দেখেছি, তারপরে আমরা যে বাইরে ট্রাফিকের সিসিটিভি আসে ওটাই আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি, সেরাতে আমরা তদন্ত শুরু করে দিয়েছি, তারপরে ব্যাংক নিজের হিসাব করে আমাদেরকে মানে দেখা যাচ্ছে একজনটা ব্যাংক নিয়ে গেছে, সেটা ওর সঙ্গে আর কোনো লোক ছিল কি না সেটা আমাকে বাইরে দেখে কত টাকা হতে পারে সেটা এখন ব্যাংক হিসাব করে আমাকে জানাবে সেটা।